সবুজের মাঝে শোভা পাচ্ছে নানা রঙের গ্লাডিওলাস মহামারী করোনায় টানা দুই বছরের মন্দাভাব কাটিয়ে ফের লাভের আশায় যশোরের গদখালি ফুল চাষিরা মাঠে মাঠে দোল খাচ্ছে গোলাপ চারপেরা গাদা সহ নানা ধরনের ফুল জেলায় প্রায় দেড় হাজার হেক্টর জমিতে এগারো ধরনের ফুল চাষ হয় বিজয় দিবস সামনে রেখে এসব ফুল বাজারজাত করে ভালো দাম পাচ্ছেন চাষিরা তবে এমন চাঙ্গা ভাব ধরে রাখতে প্লাস্টিকের ফুল আমদানি ও বাজারজাত নিষিদ্ধের দাবি সংশ্লিষ্টদের ডিসেম্বরে উপলক্ষ্যে মোটামুটি যা কইছে খারাপ না তো বর্তমান বাজার খুবই ভালো যাচ্ছে গোলাপ বাচ্চা আড়াই টাকা তিন টাকা চার টাকা গোলাপ বিক্রি রয়েছে বিদেশ থেকে যে ফুল এবং প্লাস্টিকের ফুল আমদানি এবং বাজারজাত বন্ধ করতে হবে তাহলে আমরা এই ফুল সেক্টরে আরো বেশি বেশি লাভবান হতে পারবো গাঁদা ফুলের মমো গন্ধে ভরে গেছে ঝিনাইদহের কর বরচাঁদপুরের ইকরা গ্রামের মাঠ ফুল পরিচর্চায় ব্যস্ত চাষিরা কৃষকরা জানান সারের দাম বৃদ্ধি সহ নানা জটিলতায় এবার বিজয় দিবসে ফুলের তেমন দাম পাননি তারা তাই আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বাজার ধরতে চলছে পুরো দমে প্রস্তুতি ফুল ধর পাতাতে বিঘা জমিতে তিরিশ হাজার টাকা মানে তোলা মতন তৈরি করতে তিরিশ হাজার টাকা খরচ কিন্তু সেখানে বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা বেছে কৃষকের মনে করে এবছরে খরচ উঠবে না একুশে ফেব্রুয়ারিতে আমরা একটা ভালো বাজার পাবো এই বলে মনে করছি এবং যদি আবহাওয়া যদি আছে ভালো থাকে তাহলে আমরা একটা ভালো বাজার পাবো বলে আশা করছি কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে এবছর জেলায় একশো হেক্টর জমিতে ফুলের চাষ হচ্ছে ফাহরিয়া ফারজানা সময় সংবাদ